হ্যাঁ গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। তো 21 তারিখ সকালবেলা আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আকাশের ওয়েদারটা দারুণ লাগছে, মানে আকাশের সাথে ওয়েদারটা জাস্ট অসাধারণ। এরকম ঘুম থেকে উঠে ছাদে আসার মজাই আলাদা, যদি সকাল সকাল এরকম ওয়েদার থাকে। কিন্তু সবসময় বৃষ্টি বাদল ভালো লাগে না, আর এই দুদিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে। তাই জন্যই সকাল সকাল আমি একটু ভিডিও করে নিলাম, সকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগলো। আর তারপর দেখো এই ছোট্টটা এখানে চলে এসেছে সকালবেলা, এসে মায়ের সাথে আমার সাথে সবার সাথে খেলা করছে, আর ওর বয়স সবে 6 মাস পেরিয়ে 7-এ পড়েছে। এখনই মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে, সব বোঝে সব জানে। আমার ইনস্টাগ্রামে ওর অনেক কটা ভিডিও শেয়ার করেছি, দেখে মনে হবে যেন সব বুঝতে পারে, সব বুঝে গেছে। তো ভিডিও তোমরা দেখতে থাকো, ওর কিছু শব্দ তোমরা শুনতে পাবে, দেখো। একটা কথা তো বলতে হবে, হে হে বল দেবে বল দে, এটা বললেই ভালো বুঝে বসে, শুধু গল্প করো, শুধু গল্প, তুমি বলো তুমি বলো। হ্যাঁ হ্যাঁ তোমাকে বলতে হবে তো, তোমাকে বলতে হবে তো এটা। হ্যাঁ আজ আজ আজকে আমরা বেসন, পেঁয়াজ আর বাঁধাকপি নিয়ে নিয়েছি বড়া ভাজার জন্য। বাঁধাকপিটাকে আর পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা। যে যতটা পরিমাণ লঙ্কা খেতে চাও সে ততটাই নেবে, বেশি নেওয়ার দরকার নেই। তো তারপর কি কি দেব সেটা তোমরা দেখে নাও। তো এইগুলো তো নিয়ে নিয়েছি, আমরা 4-5 পিস মতন করব, তো সেই জন্য আমরা অল্পই নিয়েছি, বেশি নিইনি, কারণ বেশি লোক নেই। যে যত বেশি লোক নেবে সে তত বেশি পরিমাণটাও নেবে। তো হলুদ দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর তারপর এটার মধ্যে জল ঢালবো, কারণ অল্প অল্প জল দিয়েই আমাদেরকে করতে হবে, একদম বেশি ঢেলে ফেলবে না, ছোট ছোট হাফ কাপ মতো নিয়ে নিয়ে প্রথমে এটাকে ভালো করে মাখাতে হবে। তো আস্তে আস্তে অল্প অল্প করে মাখাচ্ছি, একদম যদি বেশি জল ঢেলে দাও তাহলে তো একদম দেখতে মানে খারাপও লাগবে আর বড়াগুলো ভালোভাবে হবেও না। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো অনেকক্ষণ ফাটানো হলো, 5 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাইরে হচ্ছে এটা, কারণ দেখো সকালবেলার ওয়েদার তোমাদেরকে দেখালাম একদম রোদ ঝলমল করছিল, কিন্তু বিকেলবেলা হতেই একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। আর এরম বৃষ্টির দিনে একটু বড়া ঠড়া হলে না বেশ জমে যায়, মুড়ি দিয়ে বা যে কোনো কিছু শুধুও তুমি খেলে জাস্ট অসাধারণ লাগে। তাই মাকে বললাম চলো একটু বড়া ভাজা হোক, বৃষ্টির দিনে বড়া খেতে ভালোই লাগে। তো কড়াইটার মধ্যে আগেই রান্না করা ছিল, তাই জন্য কড়াইটা একটু মানে তেলটা কালো কালো হয়ে গেছে বলে কড়াইটাও কালো কালোই লাগছে। তো এটা কোনো ব্যাপার নয়, কালো কালো কড়াইতে খাওয়ার মজাই আলাদা। তো কেমন লাগবে সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর বড়াগুলোও দেখো অনেক সুন্দর কালার চেঞ্জ হয়েছে, এরকম ব্রাউন ব্রাউন কালার হলে তবেই কিন্তু টেস্ট হবে। আর একদম অল্প আছে, আমি এটা করে নিচ্ছি, দেখো একদমই আঁচ নেই, মৃদু মৃদু আছে, এটাকে করেছি আমরা। 5-7 মিনিট একদম মৃদু মৃদু আছে, এগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তো আমাদের পকোড়া একদম তৈরি হয়ে গেছে, সন্ধেবেলাও এটা খেতে পারবে, দুপুরে হালকা খিদে পেলে ভাত দিয়ে খাওয়া যাবে, তো সন্ধেবেলায় বেশি টেস্টি লাগবে খেতে। তো তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে খেতে। তো তোমাদের বললাম দেখো সন্ধে হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এরকম বৃষ্টির দিনে এইরকম পকোড়া শুধু বা মুড়ি দিয়ে জাস্ট অসাধারণ লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো।